পেটের দায়ে কঠিন থেকে কঠিনতর কাজ করার অভ্যাস আমাদের রয়েছে। তবে যে খবরটি সকলকে চমকে দিয়েছে সেটি হলো পেটের দায়ে কলেজ ছাত্রীর ডিম্বাণু বিক্রি। খবরে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার তাগিদে কলেজ ছাত্রীরা ফার্টিলিটি ক্লিনিকগুলোতে নিজেদের ডিম্বাণু বিক্রি করছে, কোনো রকম স্বাস্থ্য সচেতনতা ছাড়াই এমন কাজ করছে। মূলত দালালদের খপ্পরে পড়ে কলেজ ছাত্রীরা এই সব ক্লিনিকে আসছে। তারা জানতেও পারছে না দিনের পর দিন কোনো রকম যথাযথ পদ্ধতি বা প্রোটেকশন ছাড়াই এভাবে ডিম্বাণু বিক্রির কারণে কতটা মারাত্মক ক্ষতি ঘটিয়ে ফেলেছে নিজেদের স্বাস্থ্যে। খবরে বলা হয়েছে, এই ছাত্রীরা মূলত তেলেঙ্গানার নালগোন্ডা জেলার দেবরকোন্ডা আদিবাসী অধ্যুষিত অঞ্চল মেহবুবনগর ওয়ারাঙ্গনার এবং করিমনগর এলাকার বাসিন্দা। এইসব অঞ্চলের মানুষগুলোর নিত্যদিনের সঙ্গী হলো দারিদ্র। তার উপর সাম্প্রতিক সময়ের টানা খরায় দুর্দশা আরও বেড়েছে, যে কারণে সেখানকার অল্প বয়সী মেয়েদের সহজেই লোভ দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে এই পেশায় নিয়ে আসা হচ্ছে। আর এই কাজটি করছে বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকের দালালরা। খবরে আরও বলা হয়েছে, ওই ফার্টিলিটি ক্লিনিকগুলো আবার ডিম্বাণু দাত্রী নির্বাচনেও বেশ নাক উঁচু। গায়ের রং, শারীরিক গঠন, সুস্থতা এমনকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে চলছে যাচাই বাছাই। শুধু তাই নয়, খুব কম সময়ের মধ্যে বেশি সংখ্যক ডিম্বাণু পাওয়ার লোভে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইসব ডিম্বাণু দাত্রীকে দেওয়া হচ্ছে বিভিন্ন হরমোনাল ইনজেকশন। খাওয়ানো হচ্ছে নানা ধরনের ওষুধ, যেগুলো স্বাস্থ্যের জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক কলেজ ছাত্রী জানিয়েছে, মাস গেলে তাদের পকেটে ঢোকে মাত্র 10,000 রুপি। জীবনের ঝুঁকি নিয়ে এসব কলেজ ছাত্রী এই পেশায় এসে এমন উপার্জন করছে জেনে আশ্চর্য হতে হয়। অবৈজ্ঞানিকভাবে লাগাতার এইসব হরমোন থেরাপির কারণে মারাত্মক প্রভাব পড়ছে এইসব ছাত্রীদের শরীরে। ভবিষ্যতে মা হওয়ার সময় তাদের প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। সংবাদ মাধ্যমকে এমন মন্তব্য করেছেন তেলেঙ্গানার ম্যাক্স কিওর হাসপাতালের এক চিকিৎসক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার করার কারণে কারো হয়তো আলোর চোখ খুলে যেতে পারে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।